শেষের দিকে বঙ্গবন্ধু বিপিএল প্লে-অফ নিশ্চিত হয়ে গেছে তিন দল। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সেরা চারের সঙ্গী হতে খুলনার সঙ্গে রেসে আছে কুমিল্লা। আজ বিরতি, কাল আবার রয়েছে দুই ম্যাচ। তার আগে দেখে নেওয়া যাক লিগ পর্বের 38 ম্যাচ শেষে বিপিএলের সবশেষ হালচাল। সবার আগে সেরা চারে চট্টগ্রাম, ওদের পরেই বিপিএল এর বিশেষ আসরের প্লে অফে নাম লিখিয়েছে রাজশাহী, আর তৃতীয় দল মাশরাফির প্লাটুন। নকআউটের চতুর্থ দল কারা, প্রশ্নের উত্তর তেমন কঠিন নয়। এগিয়ে খুলনা টাইগার্স, পঞ্চম দলের চাইতে দুই পয়েন্ট ও নেট রান রেটে অনেকখানি এগিয়ে মুশফিকের দল। হাতে এখনও দুটো ম্যাচ, একটাই জিততে পারলেই 14 পয়েন্টে সোজা প্লে অফে। পয়েন্ট টেবিল দেখে নেওয়া যাক, 11 ম্যাচে 8 জয় 16 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, 10 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ঢাকা প্লাটুন। রাজশাহী 11 ম্যাচ খেলে 14 পয়েন্ট পেলেও নেট রান রেটে অনেক পিছিয়ে মাশরাফিদের চাইতে, আর 10 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে অনেকটাই নিশ্চিত খুলনা টাইগার্স। পঞ্চম স্থানে থাকা কুমিল্লা ওয়ারিয়ার্স 11 ম্যাচ খেলে 10 পয়েন্ট আর নেট রান রেট 0.056, তাই খুলনার বিপক্ষে জিতলেও কুমিল্লার জন্য প্রায় অসম্ভব শেষ চারে ওঠা, কারণ 0.056 নেট রান রেটকে 0.507-এর উপর নিতে হলে অসম্ভবকে করতে হবে সম্ভব। এদিকে প্রথম কোয়ালিফায়ারে খেলার যোগ্যতায় এগিয়ে ঢাকা প্লাটুন, রংপুরের সঙ্গে জিতলেই সর্বাধিক রান রেট সহ 16 পয়েন্ট পাবে তারা, কারণ তৃতীয় স্থানে থাকা রাজশাহী তাদের শেষ ম্যাচ খেলবে চট্টগ্রামের বিপক্ষে, সেক্ষেত্রে চট্টগ্রাম জিতলে 18 পয়েন্ট পাবে আর হেরে গেলে রাজশাহী 16 পয়েন্ট পাবে। ফারজানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।